সো হ্যালো গাইস, আজ বসিরহাট থেকে বাড়ি আসার সময় মানে বাড়ি ফিরে বাসের থেকে নেমেই দেখি বৃষ্টি শুরু, মানে ছাতা খোলার টাইমই দেয়নি টোটালি, তার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসের মধ্যে ভীষণ ভিড়, ভীষণ ভিড় ছিল বাসের মধ্যে। তো বাড়ি ফিরে মানে বাড়ি যখন সরি বাড়িতে যখন আসছি তখন দেখি বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে পুরো ভিজে গেছে পুরো। তো আমি আমাদের গ্রামের একটা ভিডিও করলাম, র্যান্ডামলি করলাম, কোনো রেডি ছিলাম না। দেখো রাস্তার ধারে জল জমে আছে এবং রাস্তা একটু হালকা খারাপও আছে, যেহেতু গ্রামের রাস্তাটা, ড্রেনেও দেখো জল জমে আছে, আর থাকার কথা কারণ এখানে দেখো গাছটা পড়ে আছে, এদিকে দেখো পাট, আর ওইদিকে দেখো জল, চারিদিকে জল, প্রচুর জল আছে, জল আর জল। আর ওই জায়গাটার সামনে গাছ পড়েছিলো ওই জন্যে জল, ড্রেনের মধ্যে জল আটকে গেছে, এদিক থেকে ওদিকে হতে পারছে না। তো এটাও তো দেখো চারিদিকে জল, জল জমে আছে কারণ ওদিকে গাছটা পড়ে আছে, তার জন্যে প্রচুর ময়লা হয়ে গিয়েছে, ময়লার জন্য মানে কেউ কিন্তু পরিষ্কার রাখে না জায়গাটা, পরিষ্কার না রেখে রেখে এরকম হয়ে গিয়েছে, দেখো জল জমে আছে, জল কিন্তু যাচ্ছে না। একটা দিদি রিসেন্ট বিয়ে হয়েছে, তার একটা বিউটি মানে মেকআপ খুলেছে, মেকআপের একটা মেকআপ আর্টিস্ট। তো অবশ্যই স্টপ করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে স্টপ করে অবশ্যই আমাদের বাদুরা থেকে কেউ থাকো, তাহলে যেও দিদির কাছে, দেখো অবশ্যই। যাচ্ছি এখন বাড়ির দিকে যাব। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, আর সবার কাছে শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেই করবে। জল চারিদিকে মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, এখন তো একটু কমেছে, যখন বাসা থেকে নেমেছিলাম তখনই প্রচুর বৃষ্টি, মানে আমি বেরোতে পারছিলাম না, আমার একটা বৃষ্টি হচ্ছিলো, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, ভীষণ জোরে। দেখো গাছ ট্রেন ট্রেনে চারিদিকে জল আছে, চারিদিকে জল, আকাশটাও বেশ সুন্দর লাগছে, প্রকৃতির মাঝখানে হেঁটে যাচ্ছে একা একা, আমি একা, দেখো জল ভরছে ওখান থেকে, মানে মাঠ আছে, মাঠের নিচে কিছু জায়গায় ড্রেনের ফাঁকা আছে, সেখান থেকে জলটা পড়ছে। তো এখনো কিন্তু বৃষ্টি থামেনি, ঠিক আছে, বৃষ্টি কিন্তু এখনো পড়ছে, দেখো জল। তো আমার বাড়ি এদিকে নয়, আমার বাড়ি এদিকে, দেখো এখানেও দেখো ড্রেনে জল আছে, সাইডে সামনে একটা পুকুর আছে, আমি বিলং করি গ্রামের থেকে, ভিলেজ থেকে গ্রাম, গ্রামের থেকে বিলং করি, পাশে পাশে ঠিক বা পাশে একটা পুকুর আছে, দেখো পাশ পাতা পাতা মানে ঘুরতে হয়ে গেছে সাইড, বাঁশপাত পুকুরের মধ্যেও এমনকি পড়ে আছে বাঁশ পাতা, যেগুলোর জন্য কিন্তু মানে মাছেদের মৃত্যুর সম্ভাবনা বেশি হয় ময়লা। এবার দেখো সামনে একটা আরো জল দেখতে পাচ্ছি, সামনে ওই সাইকেল দোকানটাই অনেক জল আছে, দেখছো গাইস কতটা জল, পুরো পুকুর হয়ে গেছে ওখানে, পুকুরের মাঝখানে অনেক জল আছে,
মানে পাট ভেজানো আছে, ঠিক মাঝখানে দেখা পাট ভেজানো আছে, এবং পাটেও শুনছিলাম অনেক লস হয়ে গেছে অনেক চাষিদের এখন, কারণ ঠিক করে জল পায়নি, যখন ঠিক করে জল পাওয়ার সময় ঠিক তখন জল পায়নি। সামনে এখানে ভেবে দিলাম সাপ ওটা, তারপর দেখি না সাপ না, একটা কাঠের ডাল পড়ে আছে। তো এখনো কিন্তু আমি বাড়ি পৌঁছাইনি। তো দেখো গাইস, চারিদিকে জল এবং সবুজ পাতায় ভরা ভরা, চারিদিকে সবুজ পাতা এবং জল, মানে বৃষ্টির জল জমে কাদা তো হবেই গাইস, একটু কাদা তো আছেই। দেখো সবুজ, দেখো ওখানে গাঁদা ফুলের কিছু চাষ আছে, ফুল ফল খুব একটা না, বাট ফুল আর সবজিটা আমাদের এখানে হয়। আম আম আমটাও হয়, ফলের মধ্যে আম হয় বেশি আমাদের ওখানে, আমের বাগান আছে আমাদের ঠিক বাড়ির ভিতরে। তো বেশি দূর না, আর 5-7 মিনিট মতো লাগে আমার বাড়ি এখান থেকে। জাস্ট ওই দেখা যাচ্ছে একটা গাড়ি দেখা যাচ্ছে, তো এখানে দেখো একটা গাঁদা ফুলের গাছ, মানে একটা না অনেকটা গাঁদা ফুলের চাষ আছে ওখানে, দেখাতে পারলাম না কারণ এখানে প্রচুর জঙ্গল হয়ে গেছে। তো আর বেশি নাই, আর 2-3 মিনিট মতো লাগবে আমার বাড়ি, আর এসে গেছে সামনে জাস্ট। এখানে তো জল জমে আছে সাইডে, আমার ঠিক বাধায় একটা একটা আমার বন্ধুর বাড়ি। দেখো জল যাচ্ছে গাইস, দেখো ড্রেনের মধ্যে দেখো কত জল গাইস, কত জল। সামনে আমার বাড়ি, গরিবের বাড়ি, তো দেখালাম না ব্যাস, এই পর্যন্ত এই ভিডিওটাকে আমি এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সো গাইস, এখন এটা আমি এসেছি আমাদের হসপিটালে, মানে আমাদের রুদ্রপুর হসপিটাল। তো দেখো এখানেও কত জল জমে আছে, মানে ভর্তি ভর্তি জল গাইস। এই যে আমাদের হসপিটালের নাম দেখো গাইস, কে একটা বলছিল বাংলাদেশের কোনো একটা জায়গায় নাকি এরকম জল টল জমে থাকে নৌকো, মানে হসপিটাল, এটা ওটা হসপিটাল কি যেন নাম বলছিল মনে নেই, তবে সেখানে নাকি এরকম জল জমে থাকে নৌকা নিয়ে নাকি হসপিটালে নিয়ে আসে, নৌকাতেও নাকি সাইলেন্ট লাগে, মানে হসপিটালের যে ওটা কী কী বলে অ্যাম্বুলেন্সে বলে লাগানো থাকে, সেটা নাকি নৌকাতে লাগানো থাকে, ওদের পেশেন্ট নিয়ে আসা দিয়ে আসা সব নাকি নৌকাতে করে হয়, নৌকাতে করে নাকি ওদের মানে আর যাতায়াতের ব্যবস্থা হয়, অ্যাম্বুলেন্স নেই মানে কোনো রাস্তা দেখাই যায় না টোটালি নাকি। তো এটা আমার গাড়ি লালটা, আর এখানে দেখো হসপিটালের অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা গাইস, ময়লা ভর্তি, জল অপচয় করবেন না, জল বেরোয় না, তো জল কোথা থেকে পাবো, জল বেরোয় না, ভাঙা ময়লা চারিদিকে গাইস। এটা কিছু নিয়মাবলী অবশ্যই দেখে নেবেন, আমাদের রুদ্রপুর হসপিটালের কিছু নিয়ম কানুন আছে লেখা, ওখানে স্টপ করে অবশ্যই দেখে নেবেন।